সুইজারল্যান্ডের ইনস্টিটিউট লি রোজি হল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্কুল। এই স্কুলের আরও একটি নাম স্কুল অফ কিংস, অর্থাৎ রাজাদের স্কুল। সাধারণত বিভিন্ন দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন বা বিভিন্ন ধনকুবের ব্যক্তিদের সন্তানেরা এখানে ভর্তি হয়। এমনকি এই স্কুলের প্রাক্তন ছাত্রদের তালিকায় রয়েছে বিভিন্ন দেশের রাজপুত্র বা রাজকন্যাদের নাম, তাই প্রতিষ্ঠানটির এমন নামকরণ করা হয়েছে। স্কুলটির বাৎসরিক টিউশন ফি এতটাই বেশি যে সাধারণ কোনো ধনী ব্যক্তির পক্ষেও সেটা বহন করা সম্ভব নয়। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। তবে শুধুমাত্র মোটা অঙ্কের টিউশন ফি এর জন্য এটি পৃথিবীতে এত আলোচিত নয়। শিক্ষা পদ্ধতি থেকে শুরু করে ক্যাম্পাস ভর্তি প্রক্রিয়া সহ সকল কার্যক্রমে রয়েছে নিজস্বতা। এসব বৈশিষ্ট্য স্কুলটিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে। ইনস্টিটিউট লি রোজি স্কুলের ছাত্রদের বলা হয় রোজেন। এই রোজেনদের একজন হতে চাইলে প্রতি বছর সেপ্টেম্বর মাসে তাদের নিকট থেকে সংগ্রহীত একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হয়। তারপর একটি নির্দিষ্ট সময়ে আবেদনকারীদের ক্যাম্পাসে ডাকে কর্তৃপক্ষ। এই স্কুলে ভর্তি হওয়ার পর 8 থেকে 11 বছর বয়সী ছাত্রদেরকে ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা শিখতে হয়। এছাড়াও ছাত্রদের জন্য রয়েছে ফরাসি ও আন্তর্জাতিক পাঠ্যক্রম অনুসারে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ। বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীরা পড়তে আসেন এখানে। প্রতি 5 জন শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক একজন করে শিক্ষক থাকেন। তারা নিরলসভাবে ও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকেন। এই স্কুলটির মোট 3টি দৃষ্টিনন্দন ক্যাম্পাস রয়েছে। মূল ক্যাম্পাসটি অবস্থিত সুইজারল্যান্ডের রোলে শহরে। লা কম্বে নামে মেয়েদের জন্য আরেকটি বিশেষায়িত ক্যাম্পাস রয়েছে, সেটি মূল ক্যাম্পাসের পাশেই অবস্থিত। আর তৃতীয় ক্যাম্পাসটি মূল ক্যাম্পাস থেকে দূরে জিস্টাডে অবস্থিত। এটি মূলত শীতকালীন 3 মাসের জন্য ব্যবহৃত হয়। 2014 সালে মূল ক্যাম্পাসে নির্মিত হয়েছে পল অ্যান্ড হেনরি কার্নাল নামের একটি বিশাল হলরুম, যা 3টি অংশে বিভক্ত। প্রথমটি শুধুমাত্র সাংস্কৃতিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। এখানে আয়োজিত কনফারেন্সে পৃথিবীর নামী দামি শিল্পীরা এসে পারফর্ম করে যান। এর ফলে শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। দ্বিতীয় অংশটি শিল্পকলার জন্য। এখানে রয়েছে একটি বৃহৎ মিউজিক্যাল স্টুডিও। সেখানে সঙ্গীত চর্চা ও চিত্রশিল্পের জন্য প্রচুর সরঞ্জাম রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করতে পারে। এই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শতকরা 30% আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সেরা 25টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এ থেকেই ধারণা করা যায় তাদের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত। এই স্কুলের শিক্ষার্থীদের জোর করে কিছু শেখাতে হয় না। শিক্ষা পদ্ধতিটাই এমন যে তারা নিজের আগ্রহ নিয়ে সব কিছু শিখে নেয়। তাই একথা নিঃসন্দেহে বলা যায় যে ইনস্টিটিউট লি রোজির শিক্ষা পদ্ধতি যদি সব স্কুলে অনুসরণ করা হতো, তাহলে শিক্ষার্থীরা কখনোই স্কুল বিমুখ হতো না, বরং আনন্দ উৎসাহের সাথে নিজের যোগ্যতার সবটুকু প্রমাণ করতে পারত। প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো এই নিউজটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাথে থাকুন, ধন্যবাদ।